شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس شهر رمضان الذي أنزل فيه القرآن مهان الله تعالى পবিত্র মাহে রমজান মাসে মহা গ্রন্থ আল কোরআন হাকিম নাজিল করে দিয়েছেন হুদাল্লিন নাস এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য পথ প্রদর্শক নয় শুধুমাত্র মুত্তাকি বান্দার জন্য কোরআন পথ প্রদর্শক নয় গোটা বিশ্বের যত কাফের মুশরিক মুসলমান মুত্তাকি বান্দা সকল ব্যক্তি বর্গের জন্য কোরআন পথ প্রদর্শক কুরআনটা শুধু মুসলমানদের জন্য না গোটা বিশ্বের জন্য কুরআন একটা রহমত আর গোটা বিশ্বের মানুষদেরকে কুরআন দিক নির্দেশনা দেয় সুবহানাল্লাহ আজ পর্যন্ত বিজ্ঞান কত উন্নত হয়েছে কিন্তু এমন একটা বিষয় হয় নাই হ্যাঁ কুরআনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আজ পর্যন্ত হয় নাই সবগুলো মিলে যাচ্ছে সুবহানাল্লাহ তাহলে এই কুরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের গুরুত্ব বাড়ায় দিয়েছেন কে ভাইরা আমার কোরআনটা কখন নাজিল হইল রমজান মাসের শেষ 10 দিনে এই জন্য রমজান মাসটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম 10 দিন রহমত বান্দাকে গোটা বিশ্বের ভিতর আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করে দিয়ে গোটা বিশ্বকে আল্লাহ রহমতের ছায়া নিয়ে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ রহমতের 10 দিন যখন পার হয়ে যায় গোটা বিশ্ব যখন রহমতের ছায়া তলে মানুষগুলো আমলি হওয়া শুরু করে যারা নামাজ পড়তো না নামাজি হয়ে যায় যারা মিথ্যা বলতো মিথ্যা ছেড়ে দেয় যারা গীবত করতো গীবত আর করে না ভাইরা আমার এই জন্য বাকি মাসখানের যে 10 দিন মাগফিরাত ঠিক ওই মাগফিরাতের সময় বান্দা আল্লাহর দরবারে গুনার কারণে দোয়া করে আর আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ রমজানের খাতিরে মাফ করে দেয় কারণ মাসখানের 10 দিন হলো মাগফিরাত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ মাফ করে দিবেন ভাইরা আমার প্রথম 10 দিন রহমত চলে গেল মাগফিরাত চলে গেল আপনার গুনাহ মাফ হয়ে গেল আর ঠিক শেষ 10 দিন যেই 10 দিনে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে সেই 10 দিনে যখন আপনি আল্লাহর দরবারে দুটো হাত ধরে আল্লাহর কাছে দোয়া করবেন আয় আল্লাহ তাআলা আমার মা আমার বাবা আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ এই রমজানের শেষ 10 দিন নাজাতের সময়ে তাদের নাজাত দিয়া তুমি মুক্ত করে দাও আল্লাহ পাক দোয়া কবুল করে আপনার মা বাবা আত্মীয় স্বজন সকলকে আল্লাহ নাজাত দিয়া দিবে এই শেষ 10 দিনের গুরুত্ব বেশি না কম ভাইরা আমার এই শেষ 10 দিন কোরআন নাজিল হয়েছে আমরা মনে করি আমরা যে 27 বলি 27 সবে কদর ঠিক না আসলে মূলত 27 মানে সবে কদরই জি এই 27 তারিখতেই যে সবে কদর এটা কিন্তু ঠিক না এটা কি না এটা সম্ভাব্য একটা ডেট বা তারিখ কারণ মুহাদ্দিস অধিকাংশ মুহাদ্দিস বলছেন এই ডেটটাই সঠিক মনে হইতে পারে কিন্তু এইটাই যে সঠিক তা কিন্তু না ভাইরা আমার এই শেষ 10 দিন হলো সবে কদরের টাইম সেটা আপনার 21 তারিখ হইতে পারে 21 তারিখ বেজর রাত অথবা আপনার 23 তারিখ 25 তারিখ 27 তারিখ অথবা 29 তারিখ হইতে পারে আবার কেউ বলেছেন কোন বেজর টেজর কিছুই নাই রমজানের শেষ 10 দিনের যে কোনো একদিন আল্লাহ পাক কোরআন হাকিম নাজিল করে দিয়েছে তাহলে তারিখ ফিক্স করা ঠিক হবে না আমাদের শেষ 10 দিন ভালো করে আমল করতে হবে ভাইরা আমার এই কদরটা আল্লাহ কেন দিলেন কেন কি দরকার ছিল কদর দেওয়ার আমাদের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে এই রকম সামনে নিয়ে ওয়াজ করছিলেন ওয়াজ আলোচনা হুজুর বললেন হযরত আদম সাফিউল্লাহ প্রায় 1000 বছর হায়াত পেয়েছেন সুবহানাল্লাহ কইতেন না কত হাজার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত পাইছেন সুবহানাল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম 882 বছর হায়াত পাইছেন আর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 586 বছর হায়াত পাইছেন জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আজমাইন সকলে অবাক এত লম্বা এত দীর্ঘ হায়াত
হুজুর বললেন এ আমার সাহাবা কেরামাত বাইন হযরত মূসা কালিমুল্লাহর জামানায় বনী ইসরাইলের এক ব্যক্তি ছিলেন যিনি 1000 বছর হায়াত পাইছেন 1000 বছর হায়াত পাইয়া তিনি গুনাহের কাজ করেন নাই রাত্রি বেলায় আমলে মশগুল ছিলেন যখন ফজর হয়ে যেত তরবারি নিয়ে বাইর হয়ে যেত আল্লাহর রাস্তায় জিহাদ করতেন সুবহানাল্লাহ সাহাবা কেরাম খুব আশ্চর্য কি বলেন 1000 বছর হায়াত পাইছে রাত্রিতে ইবাদত করছে দিনে জিহাদ করছে আরে বাবা রে অনেক নেক অনেক নেক এখন সাহাবা কেরাম সকল মন খারাপ হয়ে গেছে আমরা হায়াত পাই 60 বছর 70 বছর 100 বছর কিছু বলবেন 60 70 100 বছর হায়াত পাই আর ওনারা কত হায়াত পাইছেন আমাদের হায়াত তো আমাদের আমল অনেক কম তারা অনেক বেশি আমলই ছিল অনেক আমল করছে এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা জবাব দিবেন কি জবাব দিবেন ভাবতেছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জবাব কি দিবেন ভাবতেছেন এই জবাবটা আল্লাহর নবী দেওয়ার আগে আল্লাহ পাক নিজে আল্লাহর হাবিবের পক্ষ হয়ে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনায় দিলে সেই ওয়াজটি আল্লাহর সেই ওয়াজটি কোরআন হাকিমে আছে না নাই আল্লাহ কোরআন হাকিমের 30 পারার ছোট্ট একটা সূরার ভিতর সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে অভয় বাণী শোনায় একটা ওয়াজ শোনায় দিলেন ওয়াজটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر سبحان الله كن আল্লাহ নিজে শোনায় দিলেন সাহাবায়ে কেরাম আসবেন চেহারা খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে ঠিক তখনই আল্লাহর নবী জবাব দেওয়ার পূর্বেই আল্লাহ আয়াত নাযিল করে সাহাবীদের চেহারাকে উজ্জ্বল বানায় দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর হে আমার নবীর উম্মত সাহাবায়ে কেরাম শুনে রাখো আমি কোরআন হাকিম কদরের রজনীতে নাযিল করেছি এবার ডাক দিলেন হুজুরকে ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন কদরের রজনীটা কি হুজুর কিছুই বললেন না আল্লাহ নিজে প্রশ্ন করলেন আবার আল্লাহ নিজেই জবাব দেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার হে আমার নবী আপনি তো জানেন না যে কদরটা কি কদরটা হলো হাজার মাসের চেয়ে উত্তম এখন তারা 1000 বছর হায়াত পাইছে এইজন্য আপনার উম্মতরা অবাক আর আপনার উম্মতরা শুধু কদরের রজনী একটা রাত্রিতে যদি আমল করতে পারে তাদের 1000 রাত্রিতে যে আমল সব আমল ডিঙ্গিয়ে তাদের আমলের দরজা অনেক গুণ বেড়ে যায় কয় রাত এক রাত এই হাজার মাসের ব্যাখ্যা অনেকে করেছেন 83 বছর 4 মাস 83 বছর 4 মাস 83 বছর 4 মাস একটানা আমল করলে যে সওয়াব পাইতেন এটা পেয়ে যাবেন তবে এই ব্যাখ্যাটা সঠিক না এরা জাস্ট একটা ব্যাখ্যা করা হলো এখানে আল্লাহ বলছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম খায়র মানে উত্তম আল্লাহ বলছেন 1000 মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ কোন না আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যে 1000 সমান সমান বলছে ওইটার চাইতে এটা উত্তম মানে বেশি এই জন্য 83 বছর 4 মাস বলে সংক্ষিপ্ত করা যাবে না আল্লাহর দাওয়াটা থাকবে আরো বড় সুবহানাল্লাহ কোন না ভাইরা আমার এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো বললেন শেষ 10 দিন কিভাবে বুঝবো কোন রাত আপনার বোঝার দরকার নাই সাহাবায়ে কেরাম আজমাইন তেমন এগুলা বোঝার চেষ্টা করতেন না কারণ আল্লাহ পাক সবে কদরের রাত্রিটা গোপন রেখেছেন এই কারণে কারণ আপনি যাতে শেষ 10 দিন প্রত্যেকটি রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করেন সুবহানাল্লাহ যদি বলা হয়তো 27 দিনই সঠিক তাহলে সব রাত বাদ শুধু ওই 27 দিন আইসা মসজিদে কান্নাকাটি করতেন ঠিক না কিন্তু দেখবেন আমরা কিন্তু 21 তারিখ আমরা 2 রাকাত নফল নামাজ বাড়ায়া পড়ি না এইটাও পড়তাম না এটাও বাদ দিতাম অনেকে প্রত্যেকটি বেজর রাত্রিতে বাসায় গিয়ে তারা নফল নামাজ পড়ে সবে কদর মনে করে এগুলো তারা বাদ দিত এই বাদ যাতে না দেয় আমলের দরজা আমল যাতে আল্লাহ তারা বান্দারা বাড়ায় দেয় এই জন্য আল্লাহ পাক টাইমটাকে ফিক্সড করেন নাই
সঠিকটা জানায় দেন নাই ভাইরা আমার এই শবে কদর পাওয়ার জন্য উত্তম একটা পন্থা আল্লাহ এবং আল্লাহর রাসূল ঘোষণা করে দিয়েছেন তার নাম হলো ইতিকাফ তার নাম কি ইতিকাফ ইতিকাফটা হলো শবে কদর পাওয়ার অন্যতম একটা মাধ্যম যারা শবে কদরকে পুংখানু রূপে পাইতে চায় মানে আমি বাদ দিব না যে শবে কদরের রাত্রি যে ফজাইল 1000 মাসের চাইতে নাকি এটা উত্তম এই উত্তম সওয়াবগুলো যদি পাইতে চান তাহলে বাড়িতে বসে থাকলে হবে না ইতিকাফ করতে হবে ইতিকাফ করার মাধ্যমে শবে কদরের পরিপূর্ণ ফজাইল পাওয়া যায় সম্ভব পাওয়া যায়